ডে টু ইন পেলি। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আর দেখতেই পাচ্ছ এখানে তো রয়েছে লুচি আর সঙ্গে ঘুগনি। ঘুগনিতে আবার কড়াইশুঁটিও রয়েছে, সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা। এরকম জায়গা ঘুরতে এসেছি, লুচি ঘুগনি পাবো সেটা তো এক্সপেক্টই করিনি। আমাদের সকালের ব্রেকফাস্টটা খুব জমে গেছিলো, আর স্বস্তিকে তো খুব ভালোই লেগেছিলো, কারণ ওর লুচিটা খুব প্রিয়, এদিকে আমার বাবাইও খাচ্ছে, আর লুচি ঘুগনিটার স্বাদও খুব ভালো ছিল। এখানকার প্রত্যেকটা রান্নাই কিন্তু একদম মনের মতো। তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে সাইট সিং করার উদ্দেশ্যে। আমরা আজকে পেলিংয়ে অনেক সাইট সিং পয়েন্টই ঘুরে দেখব। এই গাছগুলো হচ্ছে রডোডেনড্রনের গাছ। আমি সিকিমে ঢোকা থেকে নিয়ে ভাবছি গাছগুলো দেখবো, ফাইনালি দেখতে পাচ্ছি। আর এখান থেকে ভিউটা দেখো, এখানে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে মেঘ না থাকলে এখান থেকে পুরো ঢাকা পড়ে গেছে মেঘেতে, তো সুন্দর লাগছে দেখতে। আমরা এখন এসে গেছি রিম্পি অরেঞ্জ গার্ডেন। এইটা পেলিং এর একটা ফেমাস অরেঞ্জ গার্ডেন। এটাই ছিল আমাদের আজকের ফার্স্ট সাইটিং পয়েন্ট। একটু ঢুকতেই বুঝতে পারলাম জায়গাটা কতটা সুন্দর, চারিদিকে কত ধরনের গাছ। এই রাস্তাটা ধরে সোজা নিচে চলে গেলে দেখতে পাবো আমরা নদী আর ঝর্ণা। যাওয়ার পথে দিতে হয়েছিল আমাদের এন্ট্রি ফি। ওই যে দেখো, ওইখানে দেখা যাচ্ছে নদীটা। এখান থেকে আমাদের ঠিক ওইখানেই পৌঁছাতে হবে, ওই নদীর পাড়েতে। ওইখানেতে রয়েছে একটা ছোট্ট ঝর্ণা। এছাড়াও এখানেতে প্রচুর দোকানপাট রয়েছে, যেখানেতে লোকাল লোকজনেরা এখানকার গাছের একদম অর্গানিক অরেঞ্জ জুস বিক্রি করছে, প্লাস আরও অনেক মশলাও বিক্রি করছিল। আর এখানেতে দেখো গাছে কত কমলালেবু হয়ে রয়েছে, এত সুন্দর লাগছিল কমলালেবুগুলো দেখতে। কিন্তু চাইলেও কেউ কিন্তু পেরে খেতে পারবে না। এখান থেকে একটা কমলালেবু ছিলে কিন্তু 500 টাকা ফাইন। আমরা এখন সেই ছোট্ট ট্রেক করে নিচের দিকে নেমে আসছি নদীটার কাছে। আমাদের ডান দিকে যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু এলাচ গাছ। তোমরা সিকিম ঘুরতে এলে এই এলাচ গাছের দেখা কিন্তু প্রচুর পাবে। আমরা এখন চলে এসেছি সেই নদীর সামনে। কত সুন্দর এই জায়গাটা, পাহাড়ের কোল দিয়ে ছোট্ট এই নদীটা বয়ে চলে যাচ্ছে। যারা পেলিংয়ে ঘুরতে গিয়ে ওখানকার সাইট সিং করবে, তারা কিন্তু তাদের সাইট সিংয়ের তালিকার মধ্যে এই জায়গাটা অবশ্যই রেখো। একটা ভীষণই কালারফুল জায়গা। জায়গাটা দেখলে কোথা থেকে যে একটা ঘন্টা কেটে যাবে সেটা তোমরা টেরই পাবে না। Thank you.
আমরা এখন এসে গেছি সিকিমের সব থেকে পবিত্র হ্রদটি দেখতে। পেলিং শহরের এই হ্রদটি বৌদ্ধ এবং হিন্দু উভয়ের জন্যই খুবই পবিত্র। এই লেকটাকে ইচ্ছা পূরণকারী লেক বলেও জানা যায়। সবার এন্ট্রি ফি কেটেই তারপরে ঢুকতে পেরেছিলাম আমরা। বড়দের জন্য এন্ট্রি ফি ছিল 20 টাকা, আর বাচ্চাদের জন্য 10 টাকা। এই পাহাড়টা কিন্তু একটা পবিত্র পাহাড়, আর এই পবিত্র খেচিওপালরি পাহাড়ের মাঝেই রয়েছে সেই পবিত্র খেচিওপালরি লেক। এই জায়গাটাতে এলে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা সময় এমনিই কেটে যাবে। এই গোটা রাস্তাটা কিন্তু ট্রেক করেই যেতে হবে। রাস্তাটা একদমই দুর্গম নয়, খুব সুন্দর রাস্তা। রাস্তায় দুই ধারে রয়েছে প্রচুর গাছ। ওইখানকার লোকাল লোকের কথা অনুযায়ী এই পাহাড়টা কিন্তু ইচ্ছা পূরণ পাহাড়। এখানেতে পবিত্র মনে ঠাকুরের কাছে কোনো কিছু চাইলে ভগবান তার ইচ্ছা পূরণ করে থাকে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে এই খেচিওপালরি লেকটা খুব কাছ থেকে দেখা যায়। আগে এই লেকটার অনেকটা কাছে যাওয়া যেত, বাট সেই রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে। লেকটাতে নামা কঠোরভাবে নিষিদ্ধ। এই লেকটাকে উপর থেকে দেখলে ঠিক এই রকম দেখতে লাগবে, ঠিক নারায়ণের চরণের মতো দেখতে লাগবে এই লেকটাকে। এই লেকটা সম্পর্কে একটা আশ্চর্যের ঘটনা তোমাদের জানাই। এই লেকটার উপরে কোনোদিনও কেউ একটা পাতা পড়ে থাকতেও দেখতে পায়নি, কারণ পাখিরা দায়িত্ব সহকারে সব পাতা এই লেক থেকে তুলে নিয়ে গিয়ে বাইরে ফেলে দেয়। ভগবানের এমনই আশীর্বাদ যার ফলে এই লেকটা সব সময় একদম পরিষ্কার থাকে। আমরা এখন ট্রেক করে জঙ্গলের আরেকটু গভীরে যাচ্ছি। লেকটাকে আমরা দূর থেকে নয় আরেকটু কাছ থেকে দেখতে চাই। একদম কাছে তো যাওয়া সম্ভব নয়, তাই যতটা সম্ভব কাছের ভিউ পাওয়া যায় সেটারই চেষ্টা করছিলাম আমরা। উপরের দিকে উঠতে উঠতে হঠাৎই চোখে পড়লো স্বস্তিক কাকে যেন একটা প্রণাম করছে। তারপরে একটু এগিয়ে গিয়ে দেখলাম পাহাড়ের একটা ছোট্ট গুহার ভেতরে দিয়ে ঠাকুর পুজো করা হয়েছে। খুব সম্ভবত বৌদ্ধ ধর্মেরই কোনো ছোটখাটো পুজোর আয়োজন হয়েছিল ওইখানে।
জায়গাটা খুব শান্ত আর খুব সুন্দর একটা জায়গা। আবার আসার ইচ্ছা রইল। তো যাই হোক, এই লেক আর পাহাড় দেখে বেরোতেই চোখে পড়লো একটা ছোট্ট ক্যাফে, আর সেখানে তো দেখলাম তৈরি করা হচ্ছে একদম ফ্রেশ পিৎজা। আর এই পিৎজা বাদেও মোমো, চা, আরো অনেক ধরনের জিনিসই পাওয়া যাচ্ছিল। আমরাও আর দেরি না করে অর্ডার দিয়ে দিলাম এক প্লেট গরম গরম চিকেন মোমো, সঙ্গে একটা চিকেন পিৎজা উইথ এক্সট্রা ভেজিস। আমাদের মোমোস চলে এসেছে, এখানে তো আমাদের প্লেট ভর্তি করে চিকেন মোমো দিয়ে দিয়েছে, সঙ্গে রয়েছে দু ধরনের সস, মানে চাটনি, একটা হচ্ছে ঝাল চাটনি আর একটা হচ্ছে টমেটো কেচাপ টাইপের, কিন্তু একটু অন্যরকম স্বাদের। আর এখানে তো স্বস্তিক সুন্দর করে মোমোর উপরে চাটনি দিয়ে সাজিয়ে দিচ্ছে, তাতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর খিদেতে আরও বেশি, মানে মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো। তো যাই হোক, ওইখানে তো আমাদের পিৎজাও বেক হতে চলে গেছে, তো চলো এখন এই মোমোটাই ট্রাই করে দেখি যে সেটা কেমন খেতে। ভেতরে স্টাফিংটা অতটাও টেস্টি ছিল না, তো যাই হোক, তারপরে আমাদের পিৎজাও চলে এসেছিল। পিৎজাতে ওপর থেকে ওরিগানো, চিলি ফ্লেক্স সুন্দর করে ছড়িয়ে দিলাম আমরা। চিকেন উইথ ভেজ টপিং, দারুন খেতে। কেমন? ভালো হয়েছে, খুব সুন্দর ফ্রেশ, এত পিৎজা হাট ফিল, পিৎজা সত্যি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দিও, যাতে নেক্সট পার্টে আমি ভিডিও দিলে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো এই ভিডিও নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো, পেলিংয়েতে আমরা আর কোথায় কোথায় ঘুরতে গেছিলাম। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই।